এই যে তোমাদেরকে আবার দেখাচ্ছি নতুন, আর আর যে আলাদা যে কালেকশনগুলো আছে সেইগুলো, এই দেখো এইটা একটা, এটা ফার্স্ট টাইম পুরীতে গিয়ে তোমাদের দাদাভাই কিনে দিয়েছিল, যখন আমি প্রথমবার যাই তখন এটা কিনে দিয়েছিল, কিন্তু আজও পর্যন্ত এটা পরে হয়ে ওঠা হয়নি, পরাই হয়নি। এর সাথে ছোট ছোট দুটো কানেরও আছে, এই দেখো কানেরটা, এই একটা কানে, এই যে দুটো কানের। এটা প্রথম প্রথম পুরীতে গিয়ে প্রথমবারে একসাথে গিয়ে তখন এটা কিনে দিয়েছিল, এই গলহারটা। আর এই যে এই গলহারটা দাঁড়াও খুলে নি, তারপর তোমাদের সাথে আরবার একবার কথা বলছি। এই দেখো এইটা খুলে নিলাম, তো আগের পার্টে তোমাদের ভিডিওগুলো দেখিয়েছিলাম, তো কেমন হয়েছে তোমরা অবশ্যই, তোমাদের খুব ভালো লেগেছে, তার জন্য আর যে বাকিগুলো ছিল সেইগুলো তোমাদের সাথে ভাবলাম শেয়ার করে দিই, তার জন্য এইগুলো শেয়ার করছি। তো চলো, এটা একটা, এটা একটা বার্থডে গিফট পেয়েছিলাম, একজন দিয়েছিল বার্থডেতে। এই দেখো কেমন আকাশের ওপর হোয়াইট কালারের উপরে, তারপরে এরকম একটা, এটা তো দাঁড়াও তোমাদেরকে দেখাই। এর সাথে জানো তো দুটো কানেরও আছে, এই দেখো ছুটি ছুটি ডুমুর ডুমুর দুটো কানের আছে, এই কানেরগুলো। এই গলাহারটাও পরে পরা হয়নি, অ্যাকচুয়ালি সব কেনা হয় কিন্তু পরা হয় না। চলো নেক্সট তোমাদেরকে আর একটা দেখাচ্ছি, এই যো এই আর একটা গলার হারের সেট, এটা একবার পরেছিলাম, এইটা কিনা হয়েছিলাম, দেখো তোমাদের সামনে থেকে দেখায়। এটা না অনলাইন থেকে নিয়েছিলাম, অনলাইনে এটা খুব কম একটা প্রাইসে পেয়েছিলাম, তো অনলাইন থেকে নিয়েছিলাম। এই গলাহারটা কাছ থেকে দেখাচ্ছি, দেখো ব্লু। এই যো এই গলাহারটা অক্সিডাইজের, এটার সাথে আবার বড় বড় দুটো কানের ছিল, মানে কানেরগুলো একটু বেশি যেন বড়, আমার তো পড়া হয়ে ওঠে না কানেরগুলো। হ্যাঁ দেখো, বাট দেখতে খুব সুন্দর এই কানেরগুলো, পরলে জাস্ট খুব ভালো লাগে। দুটো কানে তোমাদের কাছ থেকে দেখাচ্ছি, দেখো এতটাই ভালো লাগে কানেরটা, এই গলাটা পরেছি বেশ ভালো লাগে। এরপরে তোমাদেরকে নেক্সট কিছু কানের দেখাবো, যেগুলো রেগুলার ইউজ বা অনেকবার ইউজ করেছি সেরকমই দেখাবো তোমাদেরকে কানেরগুলো। এই দেখো এই কানেরটা তোমরা আমাকে বহুবার পরতে দেখেছো হয়তো, আমি অনেকবার পরি, এটা আমার খুব ভালো লাগে এই কানেরটা। এটা ট্রেন থেকে কিনেছিলাম এই কানেরটা, মানে খুব সুন্দর এই কানেরটা। আর তোমরা অবশ্যই যদি আমার চ্যানেলে নতুন হয়ে থেকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর আর কি বলবো, অনেক অনেক ভালোবাসা নিও। তো এই দেখো এটা একটা কানের, এইটা আমাকে আমার বৌদি দিয়েছিল, ও মেলা থেকে কিনে এনে দিয়েছিল। অ্যাকচুয়ালি মেলার জিনিসগুলো না খুব ভালো হয়, অনেকদিন মনে হয় অনেক চলে এরকম একটা ব্যাপার আর কি। তো এই কানেরটা ওর এনে দিয়েছিল, এটাও আমি বহুবার পরেছি, যেগুলো আমার ভালো লাগে সেগুলো আমি সবসময় পরতে থাকি, আর যেগুলো ভালো লাগে না সেগুলো পরা হয়। আমাদেরকে দেখাবো আমার হাতে বানানো কিছু জুয়েলারি, এটা জানো তো অনেক বড় একটা জুয়েলারি ছিল, ঝুমকো ছিল, সেইগুলোকে আমি কাটিং কুটিং করে এরকম একটা ঝুমকো বানিয়েছি। আর আমার না মানে কোনো জিনিস ফেলে দিতে ভালো লাগে না, যেগুলো থাকে সেগুলোকে রাখি, এটার সাথে ওটা, ওটার সাথে সেটা জোর জোর জার করে কানেরগুলো তৈরি করি। এই যে আরেকটা কানের, এটা অনেক পুরোনো, এটা বিয়ের আগের কানের, অনেকটাই পুরোনো কানেরটা, বাট এটাও আমি অনেকবার পরেছি, অনেকবার মানে অনেকবারই পরেছি। তো আর পুরোনো জিনিসগুলো ফেলে দিলে না বড্ড এ লাগে, তো ওইগুলো রেখে দিলে একটার সাথে একটা ঠিক অ্যাটাচ হয়ে যায়, যেইগুলো না খুব ভালো হয়। তো আমি সেইগুলোই বিয়ের আগের যে কানের, অনেক কটা কানের আছে যেগুলো হয়তো আমার বিয়ের আগে তোমার বলতে গেলে হয়তো ক্লাস 4-5 যে কানেরগুলো সেইগুলো হয়তো আমার কাছে এখনো পর্যন্ত আছে, বা অনেক পুরনো ধরনের সব জিনিসগুলো আছে। তো এই কানেরটা আমি তোমাদের দাদাভাই কিনে দিয়েছিল বিয়ের পরেই কেনা এই কানেরটা, এটা অনেকবারই পরা হয়, এটা পরেছি হয়তো 2 বা 3 বার পরেছি এই কানেরটা, দেখতে খুব সুন্দর ময়ূরের, মানে এটা মোটিভটা আছে ময়ূর মোটিভের উপরে, এটা কানেরটা ময়ূর মোটিভের উপর কানেরটা, এটাও ভালো, এটাও অনেকবার পরা হয়েছে, মোটামুটি 2-3 বার পরা পরেছি আর কি। চলো আরেকটা তোমাদেরকে দেখাই কানের, এই দেখো এইটা আগের বছর এখানে রথের মেলা হয়েছিল, তো রথের মেলাতে এটা কিনেছিলাম, এটা মানে 2-3 বার পরেছি এই কানেরটা, তোমরা দেখতেই পাবে ভিডিওতে, অনেক সময় ভিডিও করার সময় আমি
করে ভিডিও করি, আবার অনেক সময় পড়া হয়ে ওঠে না, যেটা থাকে মানে যেটা রেডিমেড ঘরে পড়ে থাকে সেইগুলো ধরেই করি নি, এত মানে ধৈর্য ধরে করা হয়ে ওঠে না। আর দেখো এইটা কেনা একটা কানের, এটা কেনা হয়েছিল কানেরটা, এটা আমার বোন কিনে দিয়েছিল মানে সম্ভবত এটাও 2 বছর কি 3 বছর হয়ে গেছে কানেরটা। মানে সব কিছু জিনিসকে সযত্নে গুছিয়ে রাখলে আমার মনে হয় খুব ভালোই থাকে। যেগুলো অনেকে বলে এই পুরনো হয়ে গেছে ফেলে দিস না কেন, ফেলে দিলেই তো ভালো হয়, কিন্তু আমার মনে হয় যে না। এই দেখো এই কানেরটা আমি বানিয়েছি, কি সুন্দর না, ছোট্ট একদম ঝুমকো, জাস্ট ছোট একটা ঝুমকো, এক মানে উপরে এক যে গোল গোল দেখছো সেইগুলো হয়তো রাখা ছিল অন্য একটা কানের, ভেঙে গেছে নিচেরটা, সেটা ভেঙে ফেলে দিয়েছি, ওইটা রেখে দিয়েছিলাম, আবার ধরো নিচে আবার যেটা ঝুমকো আছে সেটা একটা ছিল না, ওই ঝুমকো দুটোকে নিয়ে অ্যাটাচ করে একটা কানে তৈরি করে ফেলেছি, এরকম একটা ব্যাপার আর কি। এটাও হাতের বানানো কানের, ভেবে ভেবে এইগুলো বানানো হয় কিন্তু পরেও মানে পড়া হয় না আর কি। এটাও একটা কানের দেখো পাশার মতন, মানে সেই কানে সে বসা বসা যে হয় না সেরকম ধরনের কানেরটা। তো আমার ভয়েসটার সাথে আর রিয়েল যে তোমার সাথে ক্যামেরাতে যে ভয়েসটা সেটা একদম করতে পারিনি, কারণ পাখার হাওয়াতে প্রচণ্ড আওয়াজ হচ্ছিল তার জন্য। আর একটা গোল্ডের এটা রয়ে গেছিলো, এ দেখো এই কানেরটা, এই তো ঝুমকোটা, ঢেরি ঝুমকো বলা হয় না ওই ঢেরি ঝুমকো, এটা একটাই দেখালাম কারণ আপাতত একটা কোথায় এই গোছাচ্ছিলাম তো জিনিসপত্রগুলো, তো আর একটা কোথায় আছে আমি খুঁজে পাচ্ছি না। আর এটা আমার বিয়ের কোমরবন্ধন, এটা বিয়ের সময় পড়েছিলাম, এই কোমরবন্ধনটা নিয়েছিলাম, এটাও ওখানেই ছিল তাই গোছাচ্ছিলাম। তোমাদের ভাবলাম তাহলে এটার সাথে দেখিয়ে দিই। আরেকটা আছে তোমাদের, তো এই যে একটা গলার হার রাধা কৃষ্ণর মধ্যে অনেক রকমের অনেক কালারের ভ্যারাইটিস পুঁতিগুলো আছে, যেগুলো আমি এখনও এগুলো গাঁথা আছে। এটা বেশ ভালো সুন্দর দেখতে একটা কানে, রাধা কৃষ্ণ ঠাকুরটা দেখো একদম হালকার উপরে, জানো তো যে গলাহারটা রাধা কৃষ্ণটা আছে বলে অনেকটা ভারী বা কিছু সেরকম না, একদমই লাইট ওয়েটের উপরে একদম এটা আর কি। আর একটা যেটা আমি দেখাবো, এটা আমার হলো সব মানে এত জুয়েলারি আছে, সোনা বলো রূপো বলো আর তোমার এমনি অর্নামেন্টসগুলো, গোল্ড প্লেটের জুয়েলারি হোক আর যাই জুয়েলারি হোক না কেন, মানে একদম সব থেকে প্রিয় হলো এটা, এই গলাহারটা মানে এত প্রিয় এত প্রিয় যে বলার নেই। এটা একটা কৃষ্ণ ঠাকুর আছে, আর এইটা হলো মানে গলার হারটা মানে সব থেকে প্রিয় যেটা বলে সেটাই হলো এই গলার হারটা, যেটা আমি মানে অনেক সময় দেখো আমি ভয়েস দিচ্ছি আর পাশ থেকে ছেলে মা মা করেই যাচ্ছে, কেউ না ভাবে না একটু শান্তি করে যে করব সেটা হয় না। আর এইগুলো হলো আমার মাটির, এইগুলোই তোমাদেরকে বলছিলাম ক্লাস 4-5-এর আমার কানের, এই কানেরগুলো আমার ক্লাস 4-5-এর মানে অনেকটাই পুরনো, এইগুলো হলো মাটির কানের মানে পোড়া মাটির কানেরগুলো, যে অনেকটা অনেক দিনের, এগুলো একদম মানে রঙও ওঠে না কিছুই না, এতবার পড়া হয়েছে যে রং ঠং কিছুই ওঠে না কিছুই হয় না, খুব ভালো লাগে। এইটা হলো কাঠের ওপরে একটা কানে, কাঠের ওপরে হ্যাঁ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেয়, তোমরা এতদিন ভালো থেকো সুস্থ থাকো, আর এই ভিডিওটা দেখে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও।